ঠিকাদারি সংস্থার চরম গাফিলতি এবং টানাপোড়েনের কারণে গতকাল থেকে বন্ধ রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ থাকায় রোগীদের বাধ্য হয়ে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে বাইরের বেসরকারি দোকান থেকে। এর ফলে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে, ঠিক অপরদিকে হাসপাতালে চিকিৎসা করতে আসা গরিব অসহায় মানুষদের ক্ষেত্রেও ওষুধ কিনতে আর্থিক সমস্যা তৈরি হচ্ছে। পরপর দুই দিন ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ থাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের পরিজন সহ সাধারণ মানুষের মনে। হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রোগীর আত্মীয় জানায়, ডাক্তার যে সমস্ত ওষুধ লিখেছে তা কেনার জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গেলে সেখানকার কর্মরত কর্মচারীরা জানায় এই মুহূর্তে টেন্ডার জড়িত কারণে তাদের পরিষেবা বন্ধ রয়েছে, তাই সেই ওষুধ তারা দিতে পারবে না। 2014 সাল থেকে দিনহাটা মহকুমা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটির বরাদ্দ ছিল রায় অ্যান্ড ব্রাদার্স সংস্থার হাতে। তারাই রোগীদের ওষুধ সাপ্লাই দিচ্ছিল। গত 14 আগস্ট সেই কোম্পানির হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি হস্তান্তর নেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কলকাতা থেকে তাদের কেউ এসে পৌঁছয়নি। এমনকি বর্তমানে যাদের হতে রয়েছে তাদেরকে হ্যান্ডওভার করার জন্য আগে থেকেই বলা হয়েছিল, আর সেই জন্যই তারা তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরিষেবা বন্ধ রেখেছে, সম্পূর্ণ দোকানটি হস্তান্তর করার জন্য প্রস্তুত রেখেছে। কিন্তু কেন তারা হস্তান্তর নেয়নি, পরিষেবা কেন বন্ধ রয়েছে, সেই বিষয়ে আগামীকাল হাসপাতাল সুপার আসলেই তাদের সাথে কথা বলা হবে। ওরা যে পার্সেন্টেজ দিচ্ছে আপনারা সেই পার্সেন্টেজ দিচ্ছেন, তাহলে আপনারা খুলুন। ব্যাপারটা যেটা আছে কথা বলে দেওয়া হয়, যদি এরকম যদি হয় যে ওনারা করতে পারবে না বা কোনো কারণে কি বললো আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। ওষুধ নিতে আসলে কি বললো? এখানে ডাক্তার তো অনেকগুলো ওষুধ লিখেছে, এখন কোথায় নেবেন? কোথা থেকে? আমি বাইরের দোকান থেকে নিতে হবে, সেক্ষেত্রে তো অনেক টাকার দরকার। এখন তো অনেক টাকার কি করবো, এখন উপায় তো নেই আমাদের। এই অসুবিধা তো হচ্ছে, একটা অসুবিধা তো হচ্ছে। আমরা হসপিটালে আসা মানে কি, আমরা সাধারণ মানুষ হসপিটালে আসছি পয়সা কম পয়সার খরচার জন্য, কিন্তু এসেও যদি আমাদের এখন বেশি পয়সা দিয়ে নিতে হয় কি করবো, বাধ্যগত আমাকে নিতে হবে, আমাকে রুগী বাঁচাতে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম মিন্টু দি। আর পেশেন্ট এখনো ভর্তি রয়েছে? উনাকে ছুটি দিল। বাড়ি কোথায় আপনার? বাড়ি দশগ্রাম গোবরাছড়া। প্রেসক্রিপশনটা একটু দেখাবেন দাদা। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। বিক্ষোভ দেখাচ্ছে যে পরিষেবা পাচ্ছে না, কি কারণ রয়েছে? এখানে মেডিসিন নিতে এসে ঘুরে যাচ্ছে সবাই,
ব্যাপার হচ্ছে কারণটা এটাই, যে কোম্পানি পেয়েছে তারা এখনো হ্যান্ড ওভার নেয়নি। গতকালকে রাত্রে তাদের হ্যান্ড ওভার নেওয়ার কথা ছিল, তারা এখনো আসেনি, এখন পর্যন্ত হ্যান্ড ওভার নেয়নি। কোন কোম্পানি পেয়েছে? ঠিকো নামে একটা কোম্পানি পেয়েছে। আর বর্তমান কার হাতে রয়েছে? বর্তমান রয়েছে রঞ্জন ড্রাগ হাউস, হ্যাঁ, ঘোষ অ্যান্ড ব্রাদার্স, ঠিক আছে। তারা আমরা এত বছর মানে 11 বছর পরিষেবা দিচ্ছি, অথচ তারা পাওয়ার পরে এখনো আসেনি এবং হ্যান্ড ওভার নেয়নি, পরিষেবা দিচ্ছে না। আমাদের বলেছে ঘর ছেড়ে দিতে, অথচ তারা এসে এখনো হ্যান্ড ওভার নেয়নি, আমাদেরও পরিষেবা দিতে দিচ্ছে না, তারাও করছে না। এই সিটকো জেনে যারা বরাদ পেয়েছে তারা কি লোকাল বেস নাকি বাইরে? না, বাইরে। কোথা থেকে? কলকাতা থেকে। তারা এখনো পৌঁছায়নি? না, পৌঁছায়নি। তো সেই মানে যে টেন্ডার রয়েছে আপনার যে সময়, সেই সময় শেষ হয়ে গিয়েছে। আমার সময় শেষ হচ্ছে। কবে শেষ হয়েছে সেটা? গতকালকে রাত্রে 14 আগস্ট রাত্রি 12টা অবধি টাইম ছিল আমার। আচ্ছা, এই নতুন নতুন যে সিটকো কোম্পানি আসার কথা, হ্যান্ড ওভার নেওয়ার কথা, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আপনার? না, আমার সাথে যোগাযোগ হয়নি। আমাদের মালিকের সাথে হয়তো যোগাযোগ হয়েছিল, কিন্তু তারা কথা হয়েছিল যোগাযোগ মানে হ্যান্ড ওভার নিবে। আমি তো ডিউটিতে ছিলাম, হ্যান্ড ওভারে একজন কেউ আসেনি হ্যান্ড ওভার নিতে। সেই মুহূর্তে তো ওরা এখনো আসেনি হ্যান্ড ওভার নিতে। যদি বলে যে এখানে আমরাই পরিষেবা দিই, 76% দিব, তাহলে আমরা দিতে রাজি আছি। এখনো আমরা 11 বছর দিয়েছি, আরও দিব, কিন্তু তারা বলছে না, ওইটাও পরিষেবার কথা বলছে না, নিজেরাও আসছে না, এইভাবে চলছে। আমার নাম সমীর দত্ত। আর আপনার এজেন্সির নাম? আমার এই এজেন্সির নাম ঘোষ অ্যান্ড ব্রাদার্স ফেয়ার প্রাইস। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।